আচ্ছা দেখেন, কিছু সোজা বুদ্ধি আছে, বুঝছেন? সোজা বুদ্ধি কি, ধরেন এটা একটা সার্কেল, এটাকে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিলাম। হ্যাঁ, এখন ধরেন এই সার্কেলকে আমি কপি করব। একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে স্কেল, এটা তো সবাই জানেন। আর একটা শর্টকাট বুদ্ধি আছে কি, কন্ট্রোল সিতে কপি, এটা আমরা জানি। কন্ট্রোল কি জি স্যার, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট নাকি? আচ্ছা, জি স্যার, এটা যদি আমি পেস্ট করি, আমার এটা এখানে চলে আসতেছে, আমার মাঝখানে কি যাচ্ছে? না স্যার, যাচ্ছে না। আচ্ছা, এখন ধরেন এটাকে কন্ট্রোল সি মারলাম, কন্ট্রোল সি মেরে কন্ট্রোল এফ, তাহলে দেখেন এটা কন্ট্রোল এফ মারার কারণে আমার এটা কিন্তু মাঝখানে ওই জায়গাতে যেখান থেকে কপি হয়েছে আমার সেখানে পেস্ট হয়েছে। ক্লিয়ার? জি স্যার, আচ্ছা, এখন দেখেন এইটাকে আমি শিফট অল্টা, শিফট অল্টা করে আমি এটাকে ছোট করব, যেটাকে আমি কপি করলাম। হ্যাঁ, যেটাকে আমি কপি করছি। ক্লিয়ার? জি এখন স্যার, এই ব্যাকগ্রাউন্ডটা এনে আমি এইখানে দিব, দিয়ে আমি এটাকে হোয়াইট করব। স্টোক এটাকে ওয়ান আছে, স্টোক আমরা টু করে দেব। ঠিক আছে, ধরুন আবার আমি এইটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করলে কি করব, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে শিফট অল্ট। শিফট অল্ট আমি এতটুকু রাখলাম, এইটাকে আমি এখন ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখন সাদা করে দেব। ঠিক আছে, কাজ কিন্তু সোজা। এখন দেখেন এইটাকে আমি আবার কপি করব, বা আপনারা মনে করেন এইটাকেও কপি করতে পারেন। হ্যাঁ, আমি এইটাকেই কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আর একটা কপি করলাম, তাহলে আমার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ তে পেস্ট টু ফন্ট, আমার ফন্টে আমার কি পেস্ট হয়ে যাচ্ছে, বুঝছেন? এটা ঠিক আছে। আচ্ছা, এটা যে আমার আমার ব্যাকে চলে গেছে, হ্যাঁ ব্যাকে চলে গেছে, ব্যাকে চলে যাওয়ার কারণে আমার এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাচ্ছে না, এটা আবার কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ মারবেন, তাহলে আমার এটা ফন্টে চলে আসবে। এবার দেখেন এইটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এইটাকে আবার বড় করব, শিফট অল্ট করে আমি এটাকে আমি কি করব, স্টোক দিয়ে দিলাম, এইটাকে আমি আবার কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এইটাকে আমি ছোট করব, শিফট অল্ট, এটাকে আমি এই কালারটাকে স্ট্রোক দিয়ে দিব কালো, ব্ল্যাক। ঠিক আছে, এখন ধরেন এইটাকে আমি আবার কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আমি এটাকে আমি বড় করব, মিডিল মিডিলে নিব, এটাকে আমি স্ট্রোক দিব। হ্যাঁ, স্ট্রোক দিয়ে এইখানে দেখেন আমার, আমি স্টোকের একটু কাজ করব, সেটা হচ্ছে এটা রাউন্ড করে দেব, এখানে ড্যাশ করব, এটা জিরো করে দিয়ে আমি স্টোকটা একটু বাড়িয়ে দিই, এটা 70। এখন ধরেন আমি এইখানে লিখব, এই যে এই রাউন্ডটাকে লিখব, আর এইখানে আমি একটা আমি এটা ডাউনলোড করে রেখেছি, এটা আমি এইখানে দিয়ে দেব।
কন্ট্রোল জিতে গ্রুপ করে এটা সাদা আসতেছে কেন? সাদা অংশটুকু ডিলিট করে দিলাম। এইটাকে আমি একদম সাদা করে দিলাম। কাজ সোজা না কত সুন্দর, সোজা না কঠিন গালিব? সোজা স্যার। হ্যাঁ, এখন দেখেন এইটাকে আমি আবার কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আমি আবার এইটাকে বড় করব। এই বরাবর আমরা লিখব। হ্যাঁ, এটার স্ট্রোক দরকার নেই, দিলাম আমি বড় ছোট যেগুলো ছিল সবগুলো একটা করব। হ্যাঁ, কথা বলে কে ধরেন, এখন আমি এই এই বিয়ে করে লিখবো। হ্যাঁ, লিখবো ধরেন, তাহলে আমাদের এইখানে টাইপ টুলে যাই, দেখেন টাইপ অন প্যাথ টুলস, এইখান থেকে আমরা লিখবো লিখি, আমার এটা কালার চেঞ্জ করি, ফন্টের ব্ল্যাক হয়ে আছে সাদা করে দিই। জেম, ঠিক আছে, এখন এই লেখাটাকে আমরা এখান থেকে বড় করতে পারি, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, ধরেন এটাই থাক। এইখান থেকে আর একটু বড় করেন। আচ্ছা, ঠিক আছে, এখন দেখেন আমার এই যে লেখাটা উপরে উঠে গেছে, তাই না? উপরে উঠে যায়নি জিনিস, ফলো করছেন সবাই? আশা দেখছেন? ইয়েস স্যার। কোশ্চেন করছে, এটা উপরে উঠে গেছে তাই না? জি স্যার। এটাকে আমি এখন দেখেন সেন্টার করব, এই যে যে পাত আছে না, এই পাতে যে সেন্টার করব, তাহলে এইখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এইখানে আমার টাইপ, হ্যাঁ, তারপর টাইপ অন প্যাথ, এখানে অপশন আছে, এখানে টাইপ অন প্যাথ অপশন, অপশনে গিয়ে এইখানে আমি কি করব, অ্যালাইন টু সেন্টার প্রিভিউ, দেন আমার এটা সেন্টার হয়ে গেছে। এখন এইটাকে আমরা এইভাবে ঘুরাইতে পারি, কেউ যদি মনে করেন যে এই এইভাবেই ঘুরিয়ে দেন, হ্যাঁ এটা অনেকটা ইজি। তারপরে অ্যালাইন করবেন কিভাবে, রোলার টুল দিয়ে আমি এইখানে আমি দেখবো যে এটা অ্যালাইনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমি আবার কপি করব। হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি কপি করব। কপি করে এইখানে আমি আর একটা লেখা লিখবো, সেটা হচ্ছে কি, আর এ আই এন আই এন জি এফ এ সি আই এল আই টি ওয়াই। হ্যাঁ, এইটাকে আমি এখন ধরেন ঘুরিয়ে দিব। হ্যাঁ, এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে এটা ইয়ে করে এটাকে আমরা এখন ঘুরিয়ে দিব।
এই ফন্টটাকে আমরা ছোট করে দিই। এটাকে বোল্ড না করে শুধু বোল্ড করে দেন। এইখানে দেখেন এই যে অপশন আছে, এটা দিয়ে আমি এটা টান করতে পারি, করে অথবা এভাবে। তার এখানে আমি একটা কথা বলতে পারি, হ্যাঁ সাইডে যে দুইটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে একসঙ্গে, ওইটার একটা অ্যাঙ্গেল ঘুরে এই সাইডে হ্যাঁ আনতে হ্যাঁ হবে, হ্যাঁ তাহলে অ্যাঙ্গেল হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে সেন্টার হবে, এই দুইটা জি অ্যাঙ্গেল। স্যার, হ্যাঁ স্যার, ওই সাইটের টা মনে হয় ঘুরবে। হ্যাঁ হ্যাঁ সাইডারটা ঘুরবে। আপনারা এভাবে অ্যাডজাস্ট করেন। এভাবে অ্যাঙ্গেল করবেন, ঠিক আছে, তো ঝামেলায় যাওয়ার দরকার নেই। এখন ধরেন এইটাকে আমি যদি মনে করেন আরেকটু কারিগিত্তি করব, তাও করা যায়। এটা হচ্ছে, এটাকে দেখি আর একটা কপি করে এটাকে আবার কপি করে, হ্যাঁ এটা কেট আউটলাইন করে ফেললাম, করে আমি এইখানে এক্সপান্ড করে ফেললাম। হ্যাঁ আচ্ছা, এখানে এইটা মুক আপ করতে পারতেছেন না গালিব? স্যার, আমাদের কি প্রতিদিন এইভাবে কিছু কাজ দেখানো যায় না? স্যার, বুঝলাম যে কাজগুলা খুবই ছোট, খুবই সহজ, একেবারেই কঠিন না, কিন্তু স্যার আমি তো জানি না যে এইভাবে করতে হয়।
আপনাকে যারা বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি তো প্রতিদিনই কিছু না কিছু কাজ আপনাদের দেখাচ্ছি নাকি? স্যার, এই যে আজকে যেমনটা দেখালেন, একটা এই ব্যাপারটা তো জানি না, এই ব্যাপারটা করতে গিয়ে জানেন শুধু না কাজ। জন্যই তো আমি জানি যে আপনারা এই ব্যাপারটা দু একজন জানেন, অনেকেই জানেন না, এই জন্য তো দেখালাম। জি স্যার, এইভাবে যদি আপনি দেখান প্রতিদিন কিছু না কিছু অবশ্যই বেশি দেখাবো, বেশি করে, দেখাবো না কেন, বেশি বেশি করে দেখাবো আপনাদের। না আমাদের তো দিন ফুরিয়ে আসছে স্যার। যেগুলা দেখিয়েছি ওইগুলাই পারতেছেন না? ফ্লেয়ার স্যার ডিজাইন, ওইগুলো তো আমরা কাজ করছি, ফ্লায়ার ডিজাইন কিন্তু স্যার আমরা কাজ করছি। আমি গতকালও একটা ফ্লায়ার ডিজাইন করে ওটাও সাবমিট করেছি। ওই যে আপনাদের আমি এক্সেল শিটে ইয়ে দিয়েছি, ওই এক্সেল শিটে আমি ইয়ে দিচ্ছি কে কয়টা কন্টেস্ট করছেন, ওইখানে রেকর্ড থাকবে।